নমস্কার, ডিজিটাল বাংলা স্টোরি ডট কমে আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি আজকের স্টোরির দিকে। রসিক বিলে নতুন অতিথি, জন্ম নিল 22টি ঘড়িয়াল। রসিক বিল মিনি জু পর্যটন কেন্দ্রে নতুন অতিথির আগমন হল, তবে এই অতিথিরা মোটেই বাইরে থেকে আসেনি। রসিক বিলে জন্ম হল 22টি ঘড়িয়ালের, আরও বেশ কয়েকটি ডিম ফোটার বাকি রয়েছে বলে বন দফতর জানিয়েছে। নতুন জন্মানো 22টি ঘড়িয়াল সুস্থই রয়েছে বলে খবর রসিক বিল সূত্রে। তবে বাংলার মধ্যেই প্রথম রসিক বিল মিনি পর্যটন কেন্দ্রে ঘড়িয়ালের ডিম ফুটে একসাথে 22টি ঘড়িয়ালের বাচ্চা বের হয়েছে। তবে সাফল্য ভাগ করে নিয়েছেন রসিক বিল মিনির দায়িত্বে থাকা বনকর্মীরা। তাদের এক বছরের প্রচেষ্টায় এই সাফল্য বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে। রসিক বিলে আগত 15টি ম্যাকাওয়ের পর নতুন ঘড়িয়াল জন্ম নেয়ায় পর্যটকদের কাছে রসিক বিলের গুরুত্ব বাড়ল বলেই মনে করা হচ্ছে। কোচবিহার জেলার বন আধিকারিক সঞ্জিত কুমার সাহা বলেন, রসিক বিলে কৃত্রিম প্রজনন কেন্দ্রে ঘড়িয়ালের ডিম থেকে বাচ্চা ফোটানোর চেষ্টা চলছিল। উড়িষ্যার নন্দনকাননে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র রয়েছে, সেখানকার বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক এই প্রথম রসিক বিল মিনি জুতে সাফল্য মিলল। এজন্য নার্সারিতে নির্দিষ্ট তাপমাত্রায় ডিমগুলি রাখা হয়েছিল। 7 ইঞ্চির ডিমগুলির শেষ দিনের পরিমাণ ছিল 170 থেকে 190 গ্রাম। অবশেষে দীর্ঘদিনের প্রচেষ্টার পর ডিম ফুটে 22টি বাচ্চা বের হয়েছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, রসিক বিলে 21 বছর ধরে 11টি ঘড়িয়াল রয়েছে। বছর দুয়েক ধরে তাদের ডিম থেকে বাচ্চা ফোটানোর উদ্যোগ নেওয়া হলেও তা বিফলে গিয়েছিল। একাধিক সিসিটিভি নজরদারির মাধ্যমে এবার ঘড়িয়ালের 66টি ডিম সংগ্রহ করে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়েছিল। এজন্য কৃত্রিম প্রজনন কেন্দ্র এবং নার্সারি তৈরি করা হয়েছে, সেখানেই এতদিন ঘড়িয়ালের ডিমগুলিকে ফোটানোর চেষ্টা চলছিল। উত্তরবঙ্গের আবহাওয়ায় বৃষ্টিপাত বেশি, তাই বিগত দিনে ডিম পচে যাচ্ছিল। ঘড়িয়ালের প্রকৃত আবাসস্থলে তাপমাত্রা বেশি থাকে, তাই এবার কৃত্রিম উপায়ে বালির বেড বানিয়ে ডিম রাখার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে প্রয়োজনীয় নির্দিষ্ট তাপমাত্রাও পেশ করা হয়েছিল। নিয়মিত সেগুলি পরিমাপ করবার পর অবশেষে ডিম ফুটে 22টি নতুন অতিথি পেল রসিক বিল। তবে বর্তমান ঘড়িয়ালে 10 ইঞ্চি বড় রয়েছে। মিনিমাম 5 বছর ট্রায়ালের পর সেগুলিকে আলাদা করে জলাশয়ে ছাড়া হবে। ঘড়িয়ালের বাচ্চা হয়েছে, এটা আমাদের কাছে খুব খুশির খবর। আমাদের জুয়ের যারা স্টাফ আছে, জু সুপারভাইজার, জু কিপার, অ্যাসিস্ট্যান্ট ভেটেনারিয়ান এবং জুয়ের আরও যে সমস্ত স্টাফ, তাদের আপনার মোটামুটি হচ্ছে 1 বছরের প্রচেষ্টা, তাদের আগের বারের হচ্ছে ফেলিয়ার থেকে কিছু হচ্ছে নলেজ এক্সপিরিয়েন্স, তো সেই দিয়ে আমাদের এইবারের যে প্রচেষ্টা, আমাদের যা অ্যাভেলেবেল রিসোর্স ছিল সেইখান থেকে বা যা অ্যাভেলেবেল ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পেরেছি, সেইখান থেকে আমরা 66টা ডিম আমরা ইনকিউবেশন বা হ্যাচিং যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার হ্যাচিং রুম সেখানে প্রতিস্থাপন করেছিলাম। এবং মোটামুটি রিগোরাসভাবে আমাদের জুয়ে স্টাফেরা এই যে হচ্ছে টেম্পারেচার আর হিউমিডিটি এইগুলো হচ্ছে মেজার করে গেছে। কেন ঘড়িয়ালের ক্ষেত্রে একটা হচ্ছে টেম্পারেচার মানে 29 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে কিন্তু সবসময় মেনটেন করতে হয়, আর রিলেটিভ হিউমিডিটি মোটামুটি হচ্ছে আপনার ওই 74 থেকে 75% এইটা মেনটেন করতে হয় যখন ইনকিউবেশন পিরিয়ডটা। তো সেই জায়গা থেকে মোটামুটি আমরা যে সিসিটিভি ক্যামেরাতে দেখতে পাই যে 18 মার্চ আমাদের হচ্ছে আপনার 2022 প্রথম হচ্ছে এগলে হয়। তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে আমার যতদূর জানা আছে যে ঘড়িয়াল ব্রিডিং আগে কোথাও এইভাবে হয়নি আপনার এই এক্সিটু কন্ডিশনে বা ক্যাপটিভ ব্রিডিং অফ ঘড়িয়াল যাই বলুন আর কি। তো রসিক বিল মিনিজু সেই জায়গা থেকে কিন্তু পায়োনিয়ার। পর্যটক রাজেশ সরকার জানান, বাংলার মধ্যে সর্বপ্রথম অসম বাংলা সীমানার শেষ প্রান্ত রসিক বিল জু পর্যটন কেন্দ্রে ঘড়িয়াল জন্মানোর পর রসিক বিলের শোভা কয়েক গুণ পেরে গেল। পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় দিক উঠে আসলো বলেই মনে করা হচ্ছে। পর্যটক কেন্দ্র হিসেবে তো আগে থেকেই খুব ভালো পরিচিত এবং মিনি জুতে এইবার প্রথম এতগুলো ঘড়িয়ালের বাচ্চা হওয়াতে মানে পর্যটকদের মধ্যে আরেকটা আনন্দ সৃষ্টি করেছে। আমার কাছে তো একদম আনন্দের একটা জায়গা যে এতগুলো বাচ্চা একসাথে, এই প্রথম আমার জানা পশ্চিমবঙ্গে হয়তো এই প্রথম একটা মিনি জুতে এতগুলো বাচ্চা জন্মগ্রহণ করছে, আলাদা একটা মাত্রাই তৈরি হয়েছে। বন দপ্তরের অক্লান্ত পরিশ্রমে হয়েছে এটা আমি যেটুকু জানতে পেরেছি,
তো তাদেরও সাধুবাদ জানাই যে এত সুন্দর একটা কাজ করছেন তারা পরিবেশের জন্য, এটা দারুণ। এবং মিনি জুয়ের ক্ষেত্রে তো আমি তো বলবই ভবিষ্যতে যাতে এটা চিড়িয়াখানাতে একটা পরিণত হয়, যেটা আলিপুর চিড়িয়াখানা আছে আমাদের, সেরকম এটা আমাদের উত্তরবঙ্গ একটা একটা দারুণ পর্যটক কেন্দ্র হবে সেটা আমি আশা করছি। বক্সিরহাট থেকে সুমন পালের রিপোর্ট। এরকমই কোনো স্টোরি দেখার জন্য চোখ রাখুন ডিজিটাল বাংলা স্টোরি ডট কমে। আগে ভাগে সবার আগে।